খেতে গিয়েছিলাম, রুমে এসে দেখি দুই ভাই বোন মিলে ওজন মাপছে, আর তাদের দুজনের ওজন 26 কেজি দেখতেই পাচ্ছেন। যা আছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তুই তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা কিংবা কফি না হলে তো চলেই না, যেহেতু চা কফি না খেলে মাথা ব্যথা করে, সো এটা তো আগে খেতেই হবে। আর যেহেতু আমি বাবার বাসায় থাকি, সো বাবার বাড়ি তো মধুর হাড়ি, তাই না? কোনো কাজই করতে হয় না, ঘুম থেকে উঠে দেখি সব কিছুই রেডি, আম্মু নাস্তা বানিয়ে অলরেডি সব শেষ হয়ে যায় কাজ করা। সো আমি জাস্ট আমার চা কফিটা বানিয়ে নিই, কারণ আমি আবার কারো চা কফিটা আমার পছন্দ হয় না, আমারটা আমি নিজেই বানাতে পছন্দ করি। সো এখন কফিটা বানিয়ে কফিটা খাবো, আর প্রতিদিনই শুরু হয় আমার চা কিংবা কফি দিয়ে, যা না হলে আসলে চলে না। সো এই তো কফিটা বানিয়ে নিচ্ছি। আসলে আম্মুর বাসায় থাকলে কিন্তু অনেক সুবিধা দেখবেন, কারণ মারা তো মাই, মা সব কাজ দেখবেন একদম শেষ করে রাখে, বাট কখনো তারপরেও আমাদেরকে বলে না, আমরা যারা সন্তান আছি, যে তুমি এটা করো কিংবা ওইটা করো। বেশিরভাগ কাজ তারা একাই করে, আমাদেরকে কিছু করতে দেয় না। আসলে সন্তানের কাছে, মা বাবার কাছে আসলে সন্তান সবসময় মনে হয় ছোটোই থেকে যায়, আমরা যতই বড় হই না কেন, তারপরও তাদের কাছে আমরা সেই ছোট্টই থাকি। আর চায়ের সাথে তো টানা হলে চলবেই না। সো দেখতেই পাচ্ছেন আমার সেই প্রিয় টোস্ট, এখন টোস্ট দিয়ে চাটা খেয়ে নেব। আজকে সারাদিনে কি কি করি সেগুলো একটু ছোট্ট ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। সব তো আর একসাথে শেয়ার করা যাবে না, তারপরেও ভিডিওটা আজকে একটু লং হয়ে গিয়েছে। সো চাটা খেয়ে দিব এখন। আর এইদিকে অ্যাঞ্জেল দেখি সামনে দাঁড়িয়ে আছে, পানি খাচ্ছে। অ্যাকচুয়ালি পানি তো খাচ্ছে না, মজা করছে। দেখতেই পাচ্ছেন গ্লাস থেকে একবার মুখের মধ্যে পানি নিচ্ছে, আবার মুখ থেকে বের করছে গ্লাসের মধ্যে, কি দুষ্টু। আর এই তো আদর, দেখতেই পাচ্ছেন কোথায় উঠেছে, আর তার সাথে জয়েন হয়েছে তার বোন। এমনই করে সারাদিন দুজন, আসলে ওরা তো দুজন সমবয়সী, সো যা করে দুজনে মিলে ঝিলেই করে, সারাদিন এরকম দুষ্টামি করতেই থাকে। আর অ্যাঞ্জেল সবসময় ওর ভাইকে ফলো করে। আর এদিকে আম্মু দেখি মাছ কাটছে নাস্তা টাস্তা খাওয়ার পরে। সে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এগুলো কী মাছ? দেন বললো, এটা পাঁচ মিশালি মাছ। নামটা ইন্টারেস্টিং, তাই না? আসলে পাঁচ মিশালি নাম এই জন্য হয়েছে, এটার মধ্যে পাঁচ ধরনের মাছ আছে, সো এটার নাম নাকি পাঁচ মিশালি মাছ। আর আম্মু নামগুলো বললো কী কী মাছ আছে এখানে, আমি আবার মনোযোগ দিয়ে শুনলাম। আর দেখতেছি মাছ কাটা, মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে, সেই ছোটোবেলা থেকে মাছ কাটা দেখলে বসে বসে দেখতাম। এখন আমার মতো আদরও হয়েছে, মাছ কাটা দেখলে ও ওর নানির পাশে বসে বসে দেখে, আর এখন শিখে রাখছি সব সময় যে বাবার বাসায় থাকবো তা তো নয়, আমারও এক সময় চলে যেতে হবে শ্বশুর বাড়িতে, আর তখন তো নিজের কাজগুলো নিজেরই করতে হবে, সব শিখে রাখা ভালো, তাই না? আর এদিকে দুপুরবেলা আজকেও আব্বু কী জানি বানাবে। আসলে এর আগে ব্লগেতে আমি শেয়ার করেছি, আব্বু আসলে রান্না করতে খুবই পছন্দ করে, আর যেহেতু এখন বাসায় আছে, যখনই বাসায় থাকে তখনই কিছু না কিছু বানানোর চেষ্টা করে। সো আজকে পাট শাক দিয়ে একটা পাকোড়া বানাবে, এটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই মজা হয়েছিল। সো এখানে আব্বু গার্লিক রসুন পেঁয়াজ সব কেটে নেবে। আমি আব্বুর কাটা দেখছিলাম, খুব সুন্দর করে কাটে, যেহেতু সে একজন শেফ ছিল, সো কাটা তো সুন্দর হবেই, আমি এত সুন্দর করে অবশ্য কাটতে পারি না ছুরি দিয়ে, বটি দিয়েও তেমন একটা পারি না। আর ফার্স্টে ভেবেছিলাম যে কি পাকোড়া বানাচ্ছি আব্বু, এটা কি হবে, মনে হয় মজা হবে না, বাট পরে খেয়ে দেখি যে না, আমি আর আম্মু বলছি যে না, মজাই তো হয়েছে। সো আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব। আসলে অনেক সময় হয় কি, অনেক জিনিস দেখলে মনে হয় যে এটা মজা হবে না, বাট ওটা কিন্তু খেলে বোঝা যায় যে না আসলে মজা। আর এখানে যেটা নিয়েছিল পাট শাক আর ডাল আর কিছুটা অল্প করে আর কি চাল নিয়েছিল, দেন এখানে দিয়ে দিল বেসন পেঁয়াজ মরিচ আর রসুন, এখন এই সবগুলো মিক্স করে নেবে। আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু অল্প পরিমাণে যে পোলার চাল নিয়েছিল আর ডাল নিয়েছে, এগুলো কিন্তু কোনো কিছু বেটে নেয়নি,
সো ভালোই লাগলো জিনিসটা, আসলে একদম ঝামেলা ছাড়া, বাটাবাটি ব্লেন্ডার করা ছাড়াই। সো এটাকে এখন ভালো মতো মিক্স করে নিবে। আর এখানে ডালের পরিমাণটা বেশি নিয়েছিল, বাট চালটা নিয়েছিল অল্প পরিমাণে। সো এখন বেসন, চাল, ডাল, লবণ, মরিচ, তারপর হলুদের গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে এটাকে এখন সুন্দর করে ভালো মতো মাখিয়ে নেবে। তো মাখাতে মাখাতে এক পর্যায়ে আব্বু দেখলো যে এখানে একটু আসলে এটা আঠালো টাইপের হচ্ছে না, সো তখন এখানে আর একটু ময়দা ইউজ করে দিল। কেউ যদি চান সো আটাও দিতে পারেন। আর এটা দেওয়ার পরে দেখলাম যে না, পরে সুন্দর করে সেট হয়ে গিয়েছিল। আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে এটাকে ভালো মতো, এখন সুন্দর করে মাখিয়ে তারপর গোল গোল বলের মতো করে নেবে। আর নর্মালি আমি পাট শাকটা একদমই পছন্দ করতাম না আগে, আমার একদমই ভালো লাগতো না, কারণ যেহেতু তিতা ছিল সো ভালো লাগতো না। আর ইদানিং কিন্তু দেখবেন পাট শাকগুলো আগের মতো অতটা তিতা নেই, এটাকে নাকি মিষ্টি পাট শাক বলে। আসলেই এখন আর আগের মতো, ছোটবেলায় যে দেখতাম একদম তিতা বিষের মতো থাকতো, এখন আর সেই তিতা টাইপের নাই, এখন অনেকটাই পাট শাক কেমন মিষ্টি মিষ্টি লাগে। আর আগে খেতাম না, বাট এখন সবই খাই, পাট শাকও খাই, করল্লাও খাই, সবই ভালো লাগে এখন। এখন আর আসলে এখন আগের থেকে মুখে রুচি হয়েছে বেশি, মাশাল্লাহ। সো এই তো আব্বু এগুলাকে সুন্দর করে বল করে নিচ্ছে, এগুলাকে এখন ভাজবে। একটা প্যানে তেল বেশি করে নিয়েছে, তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে তখন এই বলগুলা ছেড়ে দিল। এখন এগুলো সবগুলো সুন্দর গোল্ডেন কালার করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হালকাচে ভাজবেন, কারণ বেশি আঁচ দিলে হবে কি, তাড়াতাড়ি ভাজা হবে বাট ভেতরে কিন্তু সুন্দর করে সিদ্ধ হবে না। সো এগুলোকে এখন আবু সুন্দর করে একদম গোল্ডেন কালার করে ভেজে নেবে। আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা থেকে, সেটা আসলে আমরা যারা নতুন আছি, নতুন আর কি চ্যানেল ওপেন করেছি, তাদের জন্য এটা জানা খুবই দরকার। সো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমার সাথে যা হয়েছে আসলে, কিছুদিন ধরে তো আমরা সবাই জানি ইউটিউবে কি হচ্ছে, আর একটা জিনিস সব ফাঁসও হয়ে গিয়েছে আসলে, যে বড় কিছু ইউটিউবার আছে তারা নাকি প্রমোট করার জন্য টাকা নেয় এরকম। আর আসলে আমি তো এখনও সেই লেভেলে পৌঁছাইনি যে আমাকে কোনো বড় ইউটিউবার আমাকে প্রমোট করবে, আমি যেহেতু এখন একেবারেই নতুন, একবার নতুন যারা তাদের সাথে যেটা হয় সাব টু সাব করে, কারণ আমরা একবারেই নতুন। সো যারা সাব টু সাব করে আসলে এটা কীভাবে করে এখন অনেকে বলতে পারে, আসলে আমরা কিন্তু অনেকেই জানি অনেক আপু ভাইয়েরা লাইভ করে, যাদের 1,000 হয়ে যায় সাবস্ক্রাইবার তারা লাইভ করতে পারে। সো যারা লাইভ করে তাদের ওইখানে আমাদের মতো যারা নতুন আছি আমরা সেখানে যাই ফ্রেন্ডসদের জন্যে, জানি একটু সাবস্ক্রাইবার বাড়তে পারে, সেই জন্যে লাইভে অংশগ্রহণ করে মেইন যেটা। সো এখান থেকে অনেকেই অ্যাড হয়, সাবস্ক্রাইব করে, সেইখানে আবার অনেকেই থাকে যারা সাব টু সাব করে। আর যারা লাইভ করে আমি তাদের কোনো দোষ দিব না, কারণ তারা তো আসলে তাদের এটা কাজই, কারণ তাদের ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে, সো তারা লাইভ করে। আর তারাও চায় আমাদের একটু হেল্প করতে, যারা আমাদের মতো আসলে কম সাবস্ক্রাইবার আছে, এখনও 1K হয়নি, সো তারাও একটু ফ্রেন্ড দেওয়ার জন্য ট্রাই করে, তাদেরও লাভ, আর যারা আমরা লাইভে জয়েন করি আমাদেরও লাভ হয়। বাট নর্মালি যারা সাব টু সাব করে তারা টোটালি একদমই প্রতারণা করে, এটাকে ভুলেও করবেন না। কারণ তারা কী করে, সাব টু সাব আপনি যদি সাব টু সাব করেন, আপনাকে দেখবেন পরে এক পর্যায়ে তারা সেটা কী করবে, আনসাব করে দিবে, এটা আমি 100% শিওর। এই কাজটা যারাই করে, কারণ আমার নিজের সাথে এমন হয়েছে, যেমন আপনাকে বলবে সাব টু সাব বলতে আমি বুঝিয়ে দিচ্ছি একটু ভালো মতো, যে আপনার 5টা সাপোর্টিভ আইডি আছে, আপনি যদি তাকে 5টা থেকে করেন আপনাকে 5টা দিবে, কিংবা ডাবলও দিতে পারে। আসলে কিন্তু এটা তারা করে না, তারা আপনার কাছ থেকে নিবে ঠিকই, বাট পরবর্তীতে আপনাকে সাব করলেও আনসাব দিয়ে দিবে। আর আপনি যদি বলেন যে সে কি সাব করেনি, তাহলে টোটালি মানা করবে যে না সে এটা করেনি। সো এটা করা মোটেও ঠিক না, আসলে অতি লোভে তাতি নষ্ট না কি বলে, লোভে পাপ পাপে মৃত্যু। আসলে কিন্তু সাব করে না আসলে, আর এটাতে কোনো লাভও হয় না, শুধু সাবস্ক্রাইবার বাড়লেই কিন্তু হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওয়াচ টাইমটাও তো ফিল আপ করতে হবে, তাই না? আসলে তারা তো সাপোর্টিভ আইটি থেকে আমাদের হয়তো সাবস্ক্রাইবের সংখ্যা বাড়িয়ে দিবি ঠিকই, বাট ওয়াচ টাইমটা তার হবে না। আর এমন আইডির কোনো দরকারও নাই সাবস্ক্রাইবার, এমন সাবস্ক্রাইবারও কোনো দরকার নাই,
যে শুধু বাড়লেই তো আর হবে না, তারা তো আমাদের কোনো ভিডিও দেখবেও না। সো আসলে তো ধৈর্য হারা হলেও হবে না আমরা যারা নতুন আছি। আসলে আমরা প্রথম যারা ইউটিউবিং আর কি শুরু করি, আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যায় যে কতক্ষণে আমাদের 1K হবে। আসলে এমন চিন্তা ভাবনা আসলে করলে আসলে হবে না। আসলে নাই মামার থেকে কিন্তু কানা মামা অনেক ভালো, ওই সাব টু সাব এসব করে কোনো লাভ নেই। যারা রিয়েল ফ্রেন্ড হবে, প্রয়োজনে যদি আপনার 1000 থেকে যদি 500 হয় 200 হয় তাও ভালো, ঠিক আছে। সো ওই সাব টু সাব আমার মতো কেউ আর করে ভুল করবে না। আমার যেটা হয়েছে আসলে এক লাইভে, একটা আপুর লাইভে আসলে একজন আর কি এক আপু বলল তাকে সাব করতে, সো সে আমাকে, আমি 5টা করলে সে আমাকে 10টা করবে সাপোর্টিভ আইডি থেকে। সো আনা সে কিন্তু ঠিকই করেছিল, সাব করেছিল, পরে দেখি যে আমার সাব হয় নাই, তখন তাকে বললে সে অস্বীকার করে, বলে যে না সে করেছে। আসলে অতটা অত কিন্তু বোকামরা না যে বুঝতে পারবো না। সো একটা শিক্ষা হলো আর কি, আর এগুলো আসলে কোনো দরকার নেই প্রমোট, কারো প্রমোট হওয়ার কিংবা এরকম সাব টু সাব করার। ভিডিও দিতে থাকেন আসলে ধৈর্য সহকারে, এক সময় এমনিতেই যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই। সো এই ছিল কথাটা। আর এদিকে দেখি যে আদর আর অ্যাঞ্জেল, দেখেন মুখের কী অবস্থা, হরলিক্স খেয়েছে। হরলিক্স মানুষ খায় দুধ দিয়ে আর ওরা খায় এমনিতেই, আর দেখে মনে হচ্ছে ভাই বোনের কত মিল, তাই না? আসলে কিন্তু তা না। সে দুপুরবেলা ওদেরকে গোসল করিয়ে দিয়ে তারপরে তো অ্যাঞ্জেলকে এখন খাওয়াবো, দুধ ভাত খাবে, আজকে কলা দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এত নেশা কার্টুনের প্রতি, কার্টুন না দেখলে খেতে চায় না, আর কার্টুন দেখতে দেখতে একদম ডাকি, তারপরে ও কিছুই শুনছে না। সো ওকে এখন খাওয়িয়ে দিই। আর আদর তো কিছুই খায় না, আদরকে ভাত খাওয়ানোই যেন ও একদমই ভাত খেতে চায় না। কেউ বিলিভ করবেন, আদরের 3 বছরের বেশি হয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত ও জাস্ট দুধ খায়। আদার্স এমনিতে ফল মূল এগুলো খায়, বাট ভাত সুজি টাইপের সেরেলাক এগুলো কিছুই খেতে চায় না। এত বড় ছেলে হয়ে গিয়েছে এখন পর্যন্ত শুধু দুধটাই খায়, ইভেন আজকেও সারাদিন শুধু দুধ খেয়েছিল। সো তো ওর জন্য একটু হরলিক্স দিয়ে দুধটা বানিয়ে নিচ্ছি। আর আসলে ও একদমই খেতে চায় না, আর আদর প্রচণ্ড শুকনা, আসলে ও এত শুকনা, আমি যদি ওর পার্সোনাল ডাক্তারকে সবসময় বলি যে কিছু ভিটামিন দেন, ও এত শুকনা কেন? সো ওই স্যারটা অনেক রাগ করে, বলে আসলে শুকনা দিয়ে কী হবে, আসলে ও তো সুস্থ আছে, একদম পারফেক্ট আছে, ফিট আছে, তো এটাই ভালো, অত মোটা সোটা হওয়ার কোনো লাভ নেই, যেহেতু ভালো আছে তাতেই আলহামদুলিল্লাহ বলো। আসলেই কিন্তু তাই, বাট আমাদের মায়েদের মন তো মানে না, একটু আমরা মনে করি একটু বাচ্চা কাচ্চা যদি একটু মোটা সোটা হয়, গুল্লু মুল্লু হয় আসলে ভালো লাগে। তো এই তো এখন দুধ খাবে, খাবে তাহলে তুমি চিনি যে পুষ খাবে তা তো বুঝলাম, আর কী খাবে সাথে গরম সবাই দোয়া করবেন আদর আর অ্যাঞ্জেলের জন্য। আর এই প্রথম অর্জুন কাটাতে সক্ষম হয়েছি, আসলে যারাই শুনেছে তারাই অবাক হয়ে গিয়েছে যে আদর চুল কেটেছে। আর এই তো সবসময় ওদের এই একটা গেমস থাকে, এইভাবে তারা করতে খুবই পছন্দ করে। এই ছিল আজকের ব্লগ, সবাই অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাও করবেন, দেখতে দেখতে ভালো লাগবে। আমার ব্লগগুলো রেগুলার দেখবেন তাহলে আশা করি অবশ্যই ভালো লাগবে, আসলে দেখতে দেখতে ভালো লাগাটা শুরু হয়। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।